আজি আপনার যাইছে ইয়াত আমার রাস্তা ঘাট নয় স্কুল কলেজ নয় মেডিকেল নয় আজি আমাদের কিয়ের কারণে নয় প্রথম আমার শিক্ষার প্রয়োজন আছে আজি আমার শিক্ষা নাই শিক্ষা আমার আগে যাব লাগিব মই বিচাৰিছো যদি মই শিকো এই শিক্ষালৈ মই আগে যাম আজি আপনার যে ধুবুরী সমষ্টিত কেইটা ইঞ্জিনিয়ার কেইটা ডক্টর কেইটা আই পি এস কেইটা ডি সি এস পি মিনিষ্টার কেইটা ডাক্তার আপনাদের আছে নাই দিয়ে থাকবে আজি ইমানবার হিয়ারিং করে আছো আজি নামটো ভালকে উদ্যোগী কব নয় আজি ঘরতে কেউ মাহ মাহে এসে দুই মাতি মাহ পিছতে নোটিস আহি থাকে ঘরতে আজি মোর শিক্ষার জড়িয়ে আজি মই পিছপুরে আছো মই শিক্ষা হলে মই আগবাই যাব পারিম এ কথা কৈছে আমি যুব ভাই যে লই যাতে মই যুবক লই যাতে মই আগবাই যাব পারিম মই শিক্ষা লই যাতে মই আগবাই যাব আমার শিক্ষা লাগে আমি কি সমস্যা বিভিন্ন সমস্যা ভুগি আছো সকলে জাতি লই যাতে মই এই সমস্যা সমাধান করব পারিম যদি মই সকলে আমাক নিরাপত্তা দিবলে কারণে বিচাৰিছো সকলে জাতিক লৈ যাতে মই আগবাই যাব পাৰো এখিনি মোর উদ্দেশ্য আৰু লক্ষ্য মই কারো দলৰ পৰা টকা পয়সা নাই কোনোবা কৈছে শুকুরারি টকা লৈছে বেলেগের পৰা টকা খুঁজি তেখেতকে আগবাই খুলিছে আই এম বিগেট নো ইজ পলিটিকেল নো পার্টি মই কারো দলৰ পৰা টকা লোৱা নাই মই ৰাইজে সহায় কৰিছে মই সেই রাইজর হয় হিসাবত মই চলি আছো কোনোবা কৈছে আপনি জিকিলে আপনি কার লগত সমর্থন করব মই কংগ্রেস বিজেপি ন বুঝু মোর দাবি জি মানি লব মই তার লগতে মোর প্রথম দাবি থাকিব আমার ভারত বরুণ জি আমার দিবই লাগিব মোর দাবি এনআরসির উপর আমার নিরাপত্তা দিবই লাগিব আমার ডিপোটারের উপর নিরাপত্তা দিবই লাগিব আমার খাস মাটি আজি আমার সরকার থাকবে নাই মনে আপত্তি নাই যদি ভারতবর্ষ নাগরিক হয় তেখেতে মাটির বার্তা দিয়ে ভাঙি দিব লাগে কেতিয়াও দিয়া নাই ইয়ার পর আমার নিরাপত্তা দিবই লাগিব আজি আমার বিটিসি যে অবৈধ হিসাবে বিটিসি চলে আছে এই আমার নিরাপত্তা দিব লাগিব আমার বিটিসি গণ বাতিল হবে যেটা আমার দিল্লির পরা যেটা আমার কার্যকরী হয়েছিল যে 51% হলে বিটিসি কার্যকরী হব আর 50% নহলে হলে আমি কেতিয়া কার্যকরী নহব আজি আমাদের 50% নাই কিন্তু আমি এইটো অবৈধভাবে আমি চলাই আছি আমার ইয়ার পরা নিরাপত্তা আমার দিবই লাগিব তেখেতর কারণে মই ওলা আহিছো যে মই দেখোর কারণে তেজ দিবলে কারণে মই হাজু মই জীবন দিবলে কারণে হাজু মই কেতিয়া মরণ দেখি ভয় লাগিল মই সুধিছিল আপুনি ৰাজনীতিৰ পৰা এৰি দিয়ক বুলি মই কৈ স্বামীটোৰ আগতে আমাক কৈছিল যে আপুনি কেতিয়া ৰাজনীতি নকৰিবা আপোনাৰ ৰাজনীতিৰ পৰা এৰি দিয়ক মই কৈছিলোঁ যে আপোনাৰ গুলিয়াই মাৰিবলৈ ইচ্ছা আছে মই সাজু আছো গুলিয়াই মাৰক আমি কেতিয়া মৰণ দেখি ভয় নকৰো প্ৰিন্সিপালে আপোনাক সম্বোধন জনাব তেখেতৰ নাম হ'ল ইন্দ্ৰজিৎ হোসেন ইন্দ্ৰজিৎ হোসেন তালি মাৰো তালি যাতে আমি শান্তির মাজত যাতে আমি চলাই যাব পারো বিকান্ত দিনত আমি যে ভুগিছি ভুগিছো বিকান্ত বা বিকান্ত দিনত যাতে আকৌ ভুগিব নালাগে সকলে যাতে আজি আমি আজি এ জিবি চাইছো বিজেপি চাইছো কংগ্রেস চাইছো ইউডিএফ চাইছো আমার ডুবি সমষ্টি কেতিয়া উঠা নাই আজি আমার আমি এটাই দুঃখ পাইছো যে আজি বিটিসি ইম্পিরিয়ালক সমর্থন করছে এইটো করে মই দুঃখ পাইছো যেহেতু সমর্থন করব না লাগিছে যেহেতু এলাকা চারিটা সংগঠন আছে এটা বিটি এটা বিআর জিএমসি আর এফসি এই চারিটা সংগঠন তেহেতর লগতে আছে আপনারা নিশ্চয় গম পাইছে যে ইন্ডিয়া বি কিমান হাজার হাজার হত্যা করে কৈছে ইন্ডিয়া বিয়ে তেহেতর লগত ইন্ডিয়া তেহেতর লগতে আছে তেহেতর সমর্থন করে আমি এইটুই আমি দুঃখ পাইছো যাতে মই এই মানে আমার
আমার আমার যে সমস্যা ভুগি আছো এই সমস্যার কারণে কেতিয়া মাফ মাতা নাই। আজি ইলেকশন আহিছে, আজি হেলিকপ্টার লৈ কেম্পেইন কৰি আছে, আজি তেতো টকা পয়সা আছে, আজি হেলিকপ্টার লৈ কেম্পেইন কৰি আছে, কিন্তু মই টকা পয়সা নাই কারণে মই কিন্তু মই এটাই কৈছো, মই সাধারণ মানুহ হিচাপত মই দশটা ডিভটৰ পৰা নিৰাপত্তা দিব পাৰিছো। মই রাইজ 2012 চনের পর 2019 লৈকে মই দুটা কই বাহর দলং বনাই দি আছে, তারপর পয়সা লওয়া নাই। আজি কৃষক সকলে কিমানে ভুগি আছে, কৃষক সকলে আগবাড়ি যাব নোৱাৰে, আজি ভুগি আছে আমার কৃষক সকলেও পিছপৰি আছে, যাতে মই এই কৃষক লৈ যাতে মই আগবাড়ি যাব পাৰো, যাতে আমি যুবক লৈ যাতে আমি শিক্ষা লৈ আগবাড়ি যাব পাৰো, এইখিনি মোৰ উদ্দেশ্য, মোৰ লক্ষ্য থাকিব। মোৰ আৰু কেইটা প্রোগ্রাম আছে, মই বিচার নগৈ মই আপনার হরু ভাই হিসাবত, আপনার লড়া হিসাবত, আপনার কাপ্লোর চিহ্নত ভোট দি যাতে বিপুল ভোটত জয়যুক্ত করব পারে, আপনার যে সমস্যা আছে এই সমস্যা যাতে আমি ইলেকশনের পিছত আমি যেন ঘরে ঘরে আমি যাই এই সমস্যার কথা আমি গান গিয়ে ধরব পারো, আমি দেহতর যাতে আমি দিল্লি দশটা সমষ্টি আমি গরিব, আমি সকলে জীবিত আমি যাব পারা নাই বলে আমি দুঃখিত, কিন্তু মই ইয়ার পিছত আমি যাম যে আমি এই সমস্যা লো আমি দাঙ্গি ধরি, এইখানে মই কই মই বেশি নখো আরো কেটা প্রোগ্রাম আছে। আমার ভিলেজের পড়ার কারণে কি করিবা, জয়ী হলে নহলে আপনাদের যে ইয়াতে আমি অকল দশটা সমষ্টি কইছো না, হয় আমি অকল অসমের কথা কইছো যে যে সমস্যা আছে এই সমস্যা আমাকে এড়ি দিব লাগিব, আমার শান্তির মাজত যাতে মই থাকি এইটো আমাদের অকল আমি বিলাস নহয় যাতে মই অসমের হিন্দু মুসলমান সকলে আমি শান্তির মাজত যাতে এইটো আমার লাগিব, আমি এইটোর কারণে মই আগবাড়ি আইছো যাতে আপনাদের ভোট দি কাপ্লোর সিংহে ভোট দি যাতে জয়যুক্ত করব, এইটুকু করুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। দেখিলে শুকুর আলিক দেখেছো, আমি একটা আশীর্বাদ আছে, আছে তুমি চাতাকে মোবাইল নিয়ে গেছে কেন বাবা? হাজার কই হাজার আসসালামু আলাইকুম। আচ্ছা ভোটটা দেন,